সংসদে আমরা দেখেছি সংসদে আলোর কথা হয়, সংসদে পেঁয়াজের কথা হয়, সংসদে বালিশের কথা হয়, সংসদে কস্তুরির কথা হয়। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে সংসদে, আপনার পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করে বাংলার মুসলমান আপামর মানুষের কলিজাকে ঠান্ডা করে দেন। আমাদের আজকের আন্দোলন কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়, কারণ কোন ধর্মের বিরুদ্ধে কটুক্তি করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। ধর্মপ্রাণ মুসলমানে কারাম, আজ আমরা যেই ব্যথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা ইতিমধ্যে বক্তাদের বক্তব্য শুনেছেন, ইতিমধ্যে ভারতের নূপুর শর্মার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যেইভাবে ফুঁসে উঠেছে তার চিত্র অলরেডি আপনারা দেখেছেন, এবং নূপুর শর্মা তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতিকে যেইভাবে বিনষ্ট করার পাইতারা করেছে, ইতিমধ্যে ভারত সরকার তার অবস্থান নিয়ে হিমশিম অবস্থায় পড়ে গিয়েছে, ঠিক কি না বলেন? জন্ম হয়ে যাদের কানে, জন্ম হয়ে যাদের কানে পৌঁছনি আজানের ধ্বনি, তাদের মুখেই কেবলমাত্র রসুলের বিরুদ্ধে কথাবার্তাগুলো আমরা শুনি, তাদের পক্ষেই শুধুমাত্র নবীর বিরুদ্ধে কথাগুলো আমরা শুনি। এই জন্য সংগ্রামী মুসলমানে কেরাম, আমি দার্তহীন কণ্ঠে বলতে চাই, আমাদের আজকের আন্দোলন কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়, কারণ কোনো ধর্মের বিরুদ্ধে কটুক্তি করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। আমরা মনে করি নূপুর শর্মা আমার রাসূলের বিরুদ্ধে এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। আজকে মুসলমানদের প্রেমের যে আগুন, বাড়ির আগুন, ঘরের আগুন পানি দিলে নিবে যায়, প্রেমের আগুন পানি দিলে নিবে না। রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমার বাবার বিরুদ্ধে কথা বলো আমি তোমাকে ছেড়ে দিব, আমার মায়ের বিরুদ্ধে কথা বলো আমি তোমাকে ছেড়ে দিব, আমার ব্যাপারে তুমি ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে মন্তচারি করো আমি তোমাকে ছেড়ে দিব। ভারতের নূপুর শর্মাকে জানাতে চাই, তুমি এমন জায়গায় টুকা দিয়েছ যিনি আমাদের কলিজা, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, যিনি আমাদের বেঁচে থাকার অবলম্বন, যিনি আমাদের কবরের সাথী, যিনি রহমাতুল লিল আলামিন। এ মুসলমান সহ্য করো কিভাবে, যাহার জন্য সৃজিত হলো, যাকে সৃজন করে আল্লাহ রাব্বুল আলামিন, যাকে দুনিয়াতে পাঠিয়েছেন, বানিয়েছেন রহমাতুল লিল আলামিন, তার বিরুদ্ধে কটুক্তি করবে, কেমন সহ্য করবে তার অপমান? হে মুমিন, আমি ব্রাহ্মণবাড়িয়াবাসী সারা দেশবাসীকে জানাতে চাই, বিচ্ছিন্ন থাকলে চলবে না। আমার আল্লাহর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আজকে আমি দেখেছি সারা বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যেইভাবে রাসূলের পক্ষে মাঠে নেমেছে, এতেই প্রমাণ হয় আমরা কেমন নবীর উম্মত হয়েছি। এত বিচ্ছিন্ন থাকি আমরা, এত বিচ্ছিন্ন থাকি আমরা কেমন নবীর উম্মত হয়েছি, যার বিরুদ্ধে নূপুর শর্মা কথা বলার কারণে সকল বিচ্ছিন্নতা ভেদাভেদ বলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঠিক কি না বলেন? এই জন্য আমি 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 আপনাদেরকে বলবো, আমরা সর্বোচ্চ, আমরা নূপুর শর্মার সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমি মাননীয় সরকারকে বলবো, অবশ্যই সংসদে আমরা দেখেছি সংসদে আলোর কথা হয়, সংসদে পেঁয়াজের কথা হয়, সংসদে বালিশের কথা হয়, সংসদে কস্তুরির কথা
নবীর বিরুদ্ধে কথা বলেছে সংসদে আপনার পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করে বাংলার মুসলমান আপামর মানুষের কলিজাকে ঠান্ডা করে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি কথাই বলতে চাই, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, অ্যাকশন অ্যাকশন, জয় হে অ্যাকশন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকশন অ্যাকশন, জয় হে অ্যাকশন, নূপুর শর্মার বিরুদ্ধে, জয় হে অ্যাকশন, নূপুর শর্মার বিরুদ্ধে, জয় হে অ্যাকশন, নবী আলী দশমনেরা, মুজিদার শব্দ, বিশ্বর মুসলিম, এক হও এক হও, বিশ্বর মুসলিম, এক হও এক হও, মানি না মানব না, নর্নবীজির অপমান, মানি না মানব না, নর্নবীজির অপমান, মানি না মানব না, দয়াল নবীর শত্রুরা, হুশিয়ার শব্দ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জিন্দাবাদ।